সরকারকে তার প্রতিশ্রুতি পালন করতে হবে, সরকারকে তার বিজন মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পালন করতে হবে, সরকারকে তার প্রতিশ্রুতি পালন করতে হবে। আমি শুধু আমার মায়া দিই, বাচ্চা দিই। আপনারা জানেন যে গতকাল আমাদের চোলাইবাড়ির শিক্ষক লিটন নম, উনি কালকে প্রয়াত হয়েছেন। উনাকে নিয়ে আমাদের আজকে 100 জন শিক্ষক প্রয়াত হয়েছেন। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার প্রধান প্রতিশ্রুতি দিয়েছিল আমাদেরকে স্থায়ী ব্যবস্থা করবেন। এই 100 জন যে প্রয়াত হয়েছে শিক্ষক, এই শিক্ষক পরিবারের দায়িত্ব কে নেবে? এই 100 জন শিক্ষকের পরিবার অনাথ হয়ে গেছে, সেই পরিবারের দায়িত্ব সরকারকেই নিতে হবে। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল আমাদেরকে স্থায়ী ব্যবস্থা করবে, এখন পর্যন্ত সরকার কোন রকম দায়িত্ব নিচ্ছে না, কোন রকম দায়বদ্ধতা দেখাচ্ছে না। আমাদের সারা রাজ্যে 37 লক্ষ জনগণের মধ্যে আমরা 10,300 শিক্ষক কিন্তু একটা অংশ, সেই অংশের দায়িত্ব কিন্তু সরকার প্রধানের এবং সরকারের। রাজ্য সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল 2-1 মাসের মধ্যে স্থায়ী ব্যবস্থা করবেন গত 3 অক্টোবর, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো হেলদুম নেই। সরকার প্রধান আমাদের কথা দিয়ে কথা রাখেন। আজকে এই যে 100 জন শিক্ষক প্রয়াত হয়েছে, 100টা পরিবার অনাথ হয়েছে, সেই 100টা পরিবারের দায়ভার সরকারকেই নিতে হবে। এবং এই 100 জন মৃত পরিবারে একটি ডায়াল হার্নেসে সরকারের স্থায়ী ব্যবস্থা করতে হবে, চাকরি দিতে হবে। এবং আমরা যারা জীবিত আছি আমাদের আমাদের স্থায়ী ব্যবস্থা করতে হবে, অবশ্যই সরকার করতে হবে। এইভাবে করোনাকে কেন্দ্র করে লকডাউন দিয়ে, কারফিউ দিয়ে আমাদেরকে আটকে রাখা যাবে না। কতদিন ধরে আটকে রাখবেন? এইভাবে নির্বিকার থাকলে, এইভাবে করোনাকে হাতিয়ার করে আমাদেরকে আটকে ঘরে ঘরবন্দি করে রাখা হলে, এইভাবে একের পর এক শিক্ষকরা মৃত্যু মিছিলে পরিণত হচ্ছে। আমাদের লোনের চাপ, আমাদের চাকরির চ্যুতি, কোন রকম কাজ নেই রাজ্যে। ফলে সরকার এইভাবে যে চুপ মুখে কুলো পেটে বসে আছে, সরকারের কোনো হেলদোল নেই। সারা রাজ্যবাসী দেখছে যে আমরা 10,300 শিক্ষকেরা 51 দিন গণতান্ত্রিক পদ্ধতিতে সুশৃঙ্খল আন্দোলন করেছি, সেই সুশৃঙ্খল আন্দোলনকে আপনারা সুশৃঙ্খল থাকতে দিন। আমরা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাব। এটাই বলছি, সরকার তুমি মুখ তোলো, প্রতিশ্রুতি পালন করো, আমাদের শিক্ষকদের অতি দ্রুত সুনির্দিষ্ট ব্যবস্থা করো, চাকরির ব্যবস্থা করো, নাহলে কিন্তু আগামী দিনে আমরা বসে থাকবো না, আবারও পথে নামবো। আপনারা বাধ্য করবেন না আমাদেরকে রাস্তায় আবারও নামতে। আজকে আমাদের সহকর্মী যারা প্রায় 100 জন গতকালকে হয়েছে, যারা আমাদের ছেড়ে চলে গেছেন, প্রয়াত হয়েছে, তারই বিষয় নিয়ে আমরা একটা ছোট্ট প্রেস মিটের মতন করা। আগামীকালকে আমরা একটা প্রেস মিট করবো, আশা করি প্রেস ক্লাবে বসেই করবো। সেই প্রেস মিটে বিস্তারিত আমরা বলবো, কিন্তু এই যে অমানবিক দিকগুলো বারবার রাজ্য সরকারের কাছে, রাজ্যের শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদের কাছে বারবার আমরা আবেদন করছি, পাশাপাশি হাইকোর্টের মাননীয় চিফ জাস্টিসের কাছেও আবেদন করছি, এই মৃত্যুগুলোকে আপনারা থামান, বন্ধ করুন। আর কত এইভাবে দিনের পর দিন মৃত্যুগুলো বেড়েই যাবে, এখনও অসুস্থ লোক হসপিটালাইজ আছে, আপনারা একটু মানবিক হন। মানবতা ছেড়ে কোনো সরকার দীর্ঘস্থায়ী হতে পারে না। সরকারের একটা রূপই হয় মানবিক, সরকার তৈরিই করে মানুষের মানবিক দিকগুলো দেখার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এইভাবে 100 জনকে হারিয়েছি। আগামীকালকে আমরা আরও বেশ কিছু তথ্য তুলে ধরব, 10,323 শিক্ষক যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, তারা ইদানিং একটা রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন,
সেই চিঠির বিষয়ে আগামীকালকে আমরা বিস্তারিত আলোচনা করবো। এটা রাজ্যের লজ্জা, এটা আমাদের রাজ্যের লজ্জা, এটা কোনো মন্ত্রী বা নেতার লজ্জা নয়, এটা আমাদের রাজ্যের লজ্জা। এই লজ্জাগুলো ঢাকার বা বন্ধ করার একমাত্র প্রসেস, রাজ্য সরকারকে মানবিক হতে হবে। এই এবং এই 10,323 একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা করতে হবে। দেশের সর্বোচ্চ আদালত মাননীয় সুপ্রিম কোর্ট যেটা সোলেস হিসাবে ডিক্লেয়ার করেছে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদগুলো, সেই পদগুলোতে আমাদেরকে সরাসরি নিযুক্তি করে এই সমস্যার সমাধান করতে পারে। তার জন্য আবেদন রাখব রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, করজোরে আপনাদের কাছে বিনতি করছি, আপনারা এই সমস্যার সমাধান করুন, এই মৃত্যু মিছিলগুলো বন্ধ করুন। পরিবারগুলো অসহায় অবস্থায় আছে, এদের পাশে দাঁড়ান এবং এরাও আপনাদের পাশে দাঁড়াবে। সরকারকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে, সরকারকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করবে। আপনারা যদি এদের পাশে না দাঁড়ান তাহলে আমরা বলতেই পারবো যে মানবিকতা আর নেই, মানবিকতা হারিয়ে গেছে। এই কারণেই আমরা আজকে এসেছিলাম যে অন্ততপক্ষে আপনাদের মাধ্যমে রাজ্য সরকারকে একটা মেসেজ দেওয়া, মিডিয়ার বন্ধুরা যারা সবসময় আমাদের পাশে ছিলেন, এই মেসেজটা অন্ততপক্ষে দেওয়া রাজ্য সরকার যেন একটু মানবিক হয়। 100 জন প্রয়াত হয়ে গেছেন, 100টা পরিবার, তাদের শিশু সন্তানরা, তাদের স্ত্রী, তাদের বৃদ্ধ মা বাবা কীভাবে অবস্থান করছেন, কীভাবে বসবাস করছেন, এগুলোর খোঁজ কেউ নেন না। তাই আপনাদের মাধ্যমে রাজ্য সরকারকে অনুরোধ করব, আপনারা একটু মানবিক হন এবং এই সমস্যার সমাধান করুন, অন্যথায় এই সমস্যা কিন্তু দীর্ঘায়িত হবে এবং এই আন্দোলনও কিন্তু বন্ধ হবে না। করোনার কারণে আমরা সরকারি যে গাইডলাইন সেগুলো আমরা মানি, এবং মানি বলেই আজকে এখন অবধি আমরা কোনো ধরনের আন্দোলন প্রক্রিয়া যাইনি, আমরা আন্দোলন এই মুহূর্তে করছি না। কিন্তু করোনার এই যে গাইডলাইন, এই গাইডলাইন শেষ হওয়ার পরে কিন্তু অবশ্যই আমরা আন্দোলনের পথে আবার নামব। ধন্যবাদ।